আমার প্রিয় মাধ্যমিকের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ 100টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। এই প্রশ্নগুলি তোমাদের MCQ এছাড়া SCQ যে কোনোভাবেই তোমাদের আসতে পারে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। প্রথমে আমি তোমাদের বলে দিই, তোমাদের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ছোট প্রশ্ন MCQ এবং SCQ রাইট করো, তাতেই কিন্তু তোমার 30 থেকে 36 বা 40 নাম্বার পর্যন্ত তোমাদের উঠে আসবে। শুধু তাই নয়, আমাদের অনেক বড় প্রশ্ন এমন হয় যেখানে আমাদের ধরো 3 মার্কসের কোনো প্রশ্ন, সেখানে থাকে 1+2 করে ভাগ, কখনো 2 মার্কসের কোয়েশ্চেন সেখানে থাকে 1+1। সেজন্য আমি তোমাদের এর আগে ইতিহাসে ছোট প্রশ্ন দিয়েছি, আজ আমি জীবন বিজ্ঞানে দিচ্ছি, এবং এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। আমাদের জীবন বিজ্ঞানের MCQ থাকবে বিভাগ কয়েতে, 15টি প্রশ্ন থাকবে, সবকটি উত্তর করতে হবে, এবং তোমাদের MCQ এর দাগ নম্বর 1.1, 1.2, 1.3, এইভাবে 1.15 অবধি থাকবে। বিভাগ ক্ষয়েতে হবে SAQ। আমাদের প্রশ্নের ধরনটা একটু আমরা আলোচনা করে নিই। 26টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 1×21 করে মোট 21 নাম্বার। কী ধরনের প্রশ্ন থাকে আমাদের SAQ-তে? শূন্যস্থান পূরণ করো, সেখানে 6টি থাকবে, 5টি করতে হবে। সত্য অথবা মিথ্যা, সেখানেও 6টি থাকবে, 5টি তোমাদের করতে হবে। এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করো, সেখানে 6টির মধ্যে যে কোনো 5টি করতে হবে, এবং তোমাদের বি স্তম্ভে যে অপশানগুলি থাকবে, একটি অপশান কিন্তু বেশি দেওয়া থাকে, অর্থাৎ এক্সট্রা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, সেখানে 8টি থাকবে, যে কোনো 6টি তোমাদের করতে হবে। কি ধরনের প্রশ্ন থাকে? বিষদৃশ শব্দটি বেছে লেখো, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। উদাহরণ, একটি কাজ, কারণ, এই ধরনের প্রশ্ন আসে যে তোমার কোনো একটি হরমোন দিয়ে বলল ইহার কাজ কি, বা আমাদের নিউরনের যে ভাগগুলি আছে অ্যাকশনের কাজ কি, ডেন্টনের কাজ কি, কোথায় অবস্থান করে। এবার এছাড়া তোমাদের কোনো উদাহরণ আসতে পারে, 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি লিখতে হবে। এই টাইপের কোয়েশ্চেন্স হয়ে থাকে তোমাদের SAQ-তে। এবার এসো আমরা খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি উত্তর সহ দেখে নিই। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো ফটোন্যাস্টি। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ইনসুলিন। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোন্যাস্টি। তোমাদের আরেকটি কথা বলি, শুধু জীবন বিজ্ঞান নয়, প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই তোমরা যখন প্রশ্ন পড়বে খুব ভালোভাবে খুঁটিয়ে প্রশ্ন করবে। কারণ অনেক সময় দেখো এখানে যেমন রয়েছে যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, তোমরা ভাবলে সক্ষম, সেই হিসেবে তোমরা লিখে দিলে, কখনো দেখবে বলবে ইহা করে না, সেইটা কিন্তু তোমরা খুবই কনসেন্ট্রেশন দিয়ে করবে। কারণ পরীক্ষা হলে অলরেডি আমাদের একটা টেনশন থাকে, চাপ থাকে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু মনটাকে স্থির রেখে মাথা ঠান্ডা করে প্রশ্নগুলি কিন্তু খুব ভালোভাবে পড়বে। তোমাদের জানাই প্রশ্ন থাকবে, পড়া প্রশ্ন থাকবে, খালি বুঝে তোমাদের উত্তরটা কিন্তু লিখে আসতে হবে। তুমি যদি খাতায় উত্তরটাই না লেখো, তাহলে পরীক্ষক তো জানতে পারবেন না যে জিনিসটা তোমার পড়া রয়েছে। সেজন্য অতি অবশ্যই প্রশ্ন খুব মাথা ঠান্ডা করে পড়বে এবং লিখবে, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। আমাদের 4 প্রশ্ন, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়? অ্যানাফেজ।
জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? বয়ঃসন্ধি দশায়। বা এরকম আসতে পারে যে বয়ঃসন্ধি দশার একটি বৈশিষ্ট্য লেখো, তখন লিখতে হবে এটা জনন অঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনে বয়ঃসন্ধি দশায়। মটর গাছের বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল কুঞ্চিত বীজ। এটা আসতে পারে কুঞ্চিত বীজ মটর গাছের কি ধরনের বৈশিষ্ট্য? বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর, জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? চার ধরনের। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাস সেটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? সেটি রেটি মিরাবিলি। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে যে ধাপের সঙ্গে যুক্ত, ডি নাইট্রিফিকেশন। পূর্ব হিমালয়ের জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল রেড পান্ডা। একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক হল অ্যাডেনিন। লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট একটি রোগ হল বর্ণান্ধতা। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইওহিপাস। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হল সুন্দরবন। ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল মিথেন। 18 প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন হরমোন। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম? ডিএনএ অণু। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় রেসারপিন। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। জীবন উৎপত্তির আদি পর্যায়ে কি ছিল? কিছু বৃহৎ কোলয়েড অণু সমন্বয়, কোয়াজার ভেট। নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণকে কি বলা হয়? প্রেস বায়োপিয়া। রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে থাকে অন্ধবিন্দু। অন্ধবিন্দুর অবস্থান আসতে পারে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি কত? 1:2:1। পরে প্রশ্ন, উদ্ভিদে বৃদ্ধিজনিত চলন হল ট্রপিক চলন। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। এডিএইচ এর অপর নাম হল ভ্যাসোপ্রেসিন। রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী? ইনসুলিন। বিএমআর বাড়ায় থাইরক্সিন। শৈশবে জিএইচ অধিকরণে কোন রোগ হয়? জাইগ্যান্টিজম। অ্যাড্রিনালিনের অপর নাম কি? এপিনেফ্রিন। আপৎকালীন হরমোন হল অ্যাড্রেনালিন। হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে কি বলা হয়? নিউরো হরমোন। কয়েকটি হরমোনের সম্পূর্ণ নাম এটা তোমরা লিখেও নিতে পারো। ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, STH সোমাটোট্রপিক হরমোন, GH গ্রোথ হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, ICSH ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানব দেহের সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি। ইনসুলিনের বিপরীত হরমোন হল গ্লুকাগন। ইনসুলিন এবং গ্লুকাগনে পার্থক্য পড়ে রাখবে। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। শোয়ানকোষের কাজ মায়েলিন আবরণ তৈরি করা। স্নায়ুকোষের দীর্ঘ চেষ্টিও প্রবর্ধকের নাম হল অ্যাকশন। এক্ষেত্রে উদ্দীপক ধর্মী নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হল অ্যাসিটাইল কোলিন। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়া থাকে না তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হল 46। মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হল 22। ক্রসিং ওভারের একক হল ক্রোমাটিড। 45 প্রশ্ন, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের প্রথম দশাকে বলা হয় প্রোফেজ। যৌনজননের একক গ্যামেট। একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ হল মটর ফুল। জলপরাগী পুষ্প হল পাতাঝাঁঝি। মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য কোনটি? বেগুনি রং।
মেন্ডেলের একসঙ্ক জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল পৃথকীভবন সূত্র। মেন্ডেলের দ্বিসঙ্ক জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল স্বাধীন বিন্যাস সূত্র। অটোজোম বাহিত বংশগত রোগ হল থ্যালাসেমিয়া। অভিব্যক্তি জনককে বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন। এরপরে তোমরা 55 প্রশ্নটা দেখো। হট ডাইলুট ওষুধ কথাটি বলেন হ্যালডেন। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ডারউইন। ডারউইন তত্ত্বের মূল বক্তব্য হল প্রাকৃতিক নির্বাচন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এর প্রণেতা হলেন ল্যামার্ক। ডারউইনে বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি। পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হল অভিব্যক্তি। জীব সৃষ্টির সম্বন্ধে ওপারিন ও হ্যালডেনের মতবাদকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভ্রিস। জীবন্ত জীবাশের উদাহরণ হল পেরিপেটাস। সরীসৃপ হওয়া সত্ত্বেও হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত। উত্তর হল কুমির। 65 কোয়েশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? মাছেদের। বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন হেকেল। ফণীমনসা উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ঊষর পরিবেশে বাষ্পমোচন হ্রাস করার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন অসুবিধা থাকে যে কোনো বিষয়ে, সেটি তোমাদের বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, প্রতিটি বিষয়েরই অঙ্কেরও যদি কোনো অসুবিধা হয়, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তার উপর তোমাদের ভিডিও দিয়ে দেবো, তোমাদের বুঝিয়ে দেবো, এবং আমি সবসময় রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। 800 প্রশ্ন, রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত যে রক্তজালক গ্যাস শোষণ করে রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক। পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে? 9টি। উটের কোথা থেকে বা কিভাবে জল প্রয়োজনকালে দেহে সরবরাহ হয়? পাকস্থলিতে অবস্থিত ওয়াটার শ্যাক থেকে। ওয়াকটেল নৃত্য কাদের দেখা যায়? শ্রমিক মৌমাছিদের। একটি গ্রিন হাউস গ্যাসের নাম হল নাইট্রাস অক্সাইড। অনেকগুলি গ্যাস ধরো দিয়ে দিল, 4টি গ্যাস দিয়ে দিল, এখানে বলে দিল যে একটি এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। 73 প্রশ্ন, বায়ুদূষণের ফলে সৃষ্ট ফুসফুসের রোগ হল হাঁপানি, নিউমোনিয়া, এমফাইসেমা, যেটা লিখবে তোমরা নাম্বার পাবে। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। পপুলেশন কাকে বলে? তখন লিখবে বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। জন্মহার নির্ণয় সূত্র বড় হাতের এন সমান ছোট হাতের এন ডি বাই টি, যেখানে বড় হাতের এন হলো জন্মহার, এনডি হলো নবজাতকের মোট সংখ্যা, টি হলো সময়। মৃত্যুহার নির্ণয় সূত্র বড় হাতের এম সমান এম ডি বাই টি, যেখানে এম হলো বড় হাতের এম হলো মৃত্যুহার, এম ডি হলো মৃতের মোট সংখ্যা এবং টি হলো সময়। ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। ক্রায়ো সংরক্ষণ হলো এক্স সিটু সংরক্ষণ। পশ্চিমবঙ্গের গন্ডার প্রকল্প জলদাপাড়া ও গরুমারাতে রয়েছে। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? -190°C। পরের প্রশ্ন হল, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ হল মানুষের মুক্ত কানের লতি অথবা সংযুক্ত কানের লতি। ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত তাকে বলা হয় লোকাস। একটি উভলিঙ্গ ফুলের নাম হল মটর ফুল। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম ঘটে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় মিরাবিলিস সন্ধ্যা মালতিতে।
একটি বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। এই যে আমি তোমাদের তিনটি বলবো, এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ এসএকিউতে কিন্তু আসে। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া, নীল বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটানোপিয়া এবং সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউ টেরানোপিয়া। অগ্রস্থ প্রকটতায় বাধা দানকারী ও সহায়তাকারী উদ্ভিদ হরমোন দুটি হল সাইটোকাইনিন ও অক্সিন। 91 নম্বরের প্রশ্ন, মিউকর অযৌন জননকালে রেণুস্থলীস্থিত রেণু মাতৃকোষ এন রেণু গঠনকালে কোন কোষ বিভাজনটি দায়ী? মাইটোসিস। মেন্ডেলে বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় যে উদ্ভিদ জোটটিতে? সন্ধ্যামালতি ও স্ন্যাপড্রাগনে। যদি কন্যা সন্তান বাহক হয় তবে কোন তথ্যটি সঠিক? মা বাহক ও বাবা স্বাভাবিক। 94 এর প্রশ্ন, বিবর্তনের নিরিখে সঠিক সজ্জাক্রম হল মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী। মাতৃজনু থেকে সৃষ্ট নতুন জীবটিকে বলা হয় অপত্যজীব। যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি সমান হয় তাকে বলা হয় আইসোগ্যামি। যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি অসমান হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। জল পরাগী পুষ্প হলো পাতা ঝাঁঝি, পক্ষী পরাগী পুষ্প হলো শিমুল। ভ্রূণাণু বা জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হলো 2N। 99 প্রশ্ন, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রিফিকেশন। জল দূষণ সম্পর্কিত নয়, সেটি হলো ফুসফুসের প্রদাহ। তাহলে আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 100টি ছোট প্রশ্ন উত্তরসহ আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং যেটি তোমাদের জানা নেই অতি অবশ্যই লিখে নাও।